প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, অবশ্যই বাড়িতে রয়েছো। আমরা আগের দিনকে নীতিমালা, তোমাদের সেকেন্ড ইউনিটের নীতিমালাটা আমরা প্রথম পাঁচটি শ্লোক আমরা পড়েছি। আশা রাখি যে কোথাও বুঝতে অসুবিধা নেই, এবং যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবে। এবং প্রথম পাঁচটা শ্লোকের উচ্চারণ এবং বঙ্গানুবাদ আমরা আলোচনা করেছিলাম। বাকি আরও পাঁচটি শ্লোক রয়েছে, বাকি পাঁচটি শ্লোক আজকে পড়বো এবং আলোচনা করবো। বঙ্গানুবাদ এবং উচ্চারণ শুদ্ধ আমরা পড়বো। দেখো, ছ নম্বর শ্লোক থেকে আমরা আজকে পড়বো। ছ নম্বর শ্লোকের শ্লোকটি পড়ছি, দেখো, বলছে, দুর্বলস্য বলং রাজা বালানাং রোদনাং বলং, বালং মূর্খেভ্য মৌনিত্বং চৌড়ানাম নিতং বলং। এর বাংলা অর্থটা কী? এর বাংলা অর্থ হচ্ছে, দুর্বলের বল হল রাজা, শিশুদের বল হল কাঁদা, বা আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি ক্রন্দন, মূর্খদের বল হল মৌন ভাব, অর্থাৎ চুপচাপ থাকা, কিছু না বলা, আর চোরেদের বল হল মিথ্যা বলা। দুর্বলস্য বলং রাজা, অর্থাৎ দুর্বলের বল হল রাজা, বালানাং রোদনম বলং, অর্থাৎ শিশুদের বল হল ক্রন্দন, বালং মূর্খেভ্য মৌনিত্বং, অর্থাৎ মূর্খদের বল হল মৌন ভাব, অর্থাৎ চুপচাপ থাকা, আর চৌড়া নাম নিতং বলং, অর্থাৎ চোরেদের বল হল মিথ্যা বলা। আচ্ছা, এরপর নেক্সট সাতের যে শ্লোকটি আছে, দেখো, বলছে, অধমা ধনমিচ্ছন্তি ঘন মান চ মধ্যমা উত্তমা মানমিচ্ছন্তি মানহি মহতাং ধনম। অর্থাৎ অধম ব্যক্তিরা ধন দৌলতের আকাঙ্ক্ষা করে বা ধন দৌলত চায়, মধ্যম প্রকৃতির ব্যক্তিরা ধন সম্পদ বা সম্মান, এই দুয়েরই, কিন্তু ধন সম্পদ এবং সম্পদ এই দুয়েরই আকাঙ্ক্ষা করে থাকে, কিন্তু উত্তম ব্যক্তিরা শুধুমাত্র সম্মানের আকাঙ্ক্ষাই করেন, কেননা সম্মান হচ্ছে শ্রেষ্ঠ ধন। আরেকবার বলছি, দেখো, অধমা ধনমিচ্ছন্তি ঘন মান চ মধ্যমা, অর্থাৎ অধম ব্যক্তিরা ধন দৌলতের আকাঙ্ক্ষা করে, মধ্যম প্রকৃতির ব্যক্তিরা ধন সম্পদ এবং সম্মান এই দুয়েরই আশা কিন্তু করে থাকে, অর্থাৎ দুয়েরই কিন্তু আকাঙ্ক্ষা করে, ধন সম্পদও চায় আবার সম্মানও চায়। উত্তমা মানমিচ্ছন্তি মানহি মহতাং ধনম, অর্থাৎ উত্তম ব্যক্তিরা শুধুমাত্র সম্মানের আকাঙ্ক্ষাই করেন, কেননা সম্মান হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধন। নেক্সট আট নম্বর বলছে, ঋণকর্তা পিতা শত্রু মাতা চ ব্যভিচারিণী, ওখানে চয় আঁকা পড়েনি, তোমরা চয় আঁকাটা দিয়ে নেমে ব্যভিচারিণী হবে, ওটা ব্যভিচরিণী হয়ে গেছে, ভুল পড়বে না, ভুল মুখস্থ করবে না, প্রিন্টিং মিস্টেক, ওটা নিজেরা কারেকশন করে নেবে। ব্যভিচারিণী ভার্যা রূপবতী শত্রু পুত্র শর্তুন পাণ্ডিতাহ, ঋণকর্তা পিতা শত্রু, অর্থাৎ পিতা যদি ঋণকর্তা হলে পিতা কিন্তু শত্রু হয়। মাতা চ ব্যভিচারিণী, মাতা ব্যভিচারিণী হলে মাতাও কিন্তু শত্রু হয়। ভার্যা রূপবতী শত্রু, অর্থাৎ ভার্যা মানে স্ত্রী বা পত্নী, স্ত্রী বা পত্নী যদি রূপবতী হন, অর্থাৎ দেখতে যদি সুন্দর হয়, তাকে সেক্ষেত্রে দেখা যায় স্ত্রীও কিন্তু শত্রু হয়। পুত্র শত্রুন পাণ্ডিতাহ, অর্থাৎ পুত্র যদি শিক্ষিত না হয়, অর্থাৎ অশিক্ষিত যদি হয়, তাহলে কিন্তু পুত্র কিন্তু শত্রুর সমান হয়ে থাকে। নেক্সট ন নম্বর বলছে, দানেন পানিনাং নত কঙ্কনেন স্নানেন শুদ্ধিন তু চন্দনেন মানেন তৃপ্তিন তু ভজনেন জ্ঞানেন মুক্তিন তু মণ্ডনেন। দানেন পানিনাং নত কঙ্কনেন, অর্থাৎ দানের দ্বারা হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়, যা কিন্তু কঙ্কনের দ্বারা হয় না। কঙ্কন মানে আমরা যে হাতে চুড়ি পরি, অলংকার পরি, সেই চুড়িরই একটা অলংকারের নাম আর কি কঙ্কন বলা হয়। সেই বলছে যে কঙ্কন হাতে পরলে হাতের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হয় না,
হাতের সৌন্দর্য বৃদ্ধি হয় দানির দ্বারা, অর্থাৎ আমরা যদি কিছু দান করে থাকি। স্নানেন শুদ্ধেন সুচন্দনেন, অর্থাৎ স্নানের দ্বারা দেহে শুদ্ধি হয় না, শুদ্ধ হয়। স্নানের দ্বারা দেহে শুদ্ধ হয় বা দেহে শুদ্ধি হয়, যা চন্দন মাখলে কিন্তু হয় না। আমরা যদি গায়ে, অনেকেই আগেকার দিনে চন্দন মাখা হতো, গায়ে চন্দন লেপন করা হতো, চন্দন লেপন করে দেহের শুদ্ধি করা যায় না, শুদ্ধি হয় স্নানের দ্বারা। মানেন তৃপ্তেন তু ভজনেন, অর্থাৎ সম্মানের দ্বারাই তৃপ্ত হওয়া যায় বা সম্মানের দ্বারাই তৃপ্তি পাওয়া যায়, যা ভোজনের দ্বারা হয় না। জ্ঞানেন মুক্তেন তু মণ্ডনেন, অর্থাৎ জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয়, যা মস্তক মুণ্ডনের দ্বারা হয় না। মস্তক মুণ্ডন মানে মস্তক ছেদ করা বা ছেদন করা, বা মস্তক মাথাকে কেটে ফেললে কখনোই মুক্তি লাভ হয় না। মুক্তি লাভ হয় জ্ঞানের দ্বারা, জ্ঞান অর্জন করলে তবেই মুক্তি লাভ হয়। লাস্ট 10 নম্বরের শ্লোক দেখো, বলছে তক্ষকস্য বিষং দন্তে মক্ষিকায়া মুখে বিষং, বিশ্বিকস্য বিষং পুচ্ছে সর্বাঙ্গে দুর্জনে বিষং। তক্ষকস্য বিষং দন্তে, অর্থাৎ তক্ষকে বিষ থাকে দাঁতে, মক্ষিকায়া মুখে বিষং, অর্থাৎ মাছির বিষ থাকে মুখে, বিশ্বিকস্য বিষং পুচ্ছে, বিছের বিষ থাকে তার লেজেতে, বিছের লেজেতে বিষ থাকে। সর্বাঙ্গে দুর্জনে বিষং, অর্থাৎ দুর্জন ব্যক্তি, দুষ্ট ব্যক্তি বা অসৎ ব্যক্তি বিষ থাকে তার দেহের সর্বাঙ্গে। আমরা আজকে 6, 7, 8, 9 এবং 10 এই যে বাকি 5টা শ্লোক আমরা পড়লাম, আশা রাখি যে কোথাও অসুবিধা হবে না। উচ্চারণ এবং বঙ্গানুবাদ আমরা আলোচনা করেছি, এবং নেক্সট দিন তোমরা নীতিমালার যে অনুশীলনী রয়েছে, অনেকেই জানিয়েছো যে অনুশীলনী করতে অসুবিধা হচ্ছে বা অনুশীলনী যদি আলোচনা করা যায়, তাই জন্য আমি বলবো অনুশীলনী তোমরা নিজেরা বাড়িতে আগে করবে, এবং আমি পরের দিনকে সেই অনুশীলনী আলোচনা করব। সঠিক উত্তরটা আমি বলবো, তোমরা খাতাতে করবে, অবশ্যই খাতাতে করবে। আরেকটা কথা তার সাথে একটু বলে দিই, যে তোমাদের দেখবে গ্রুপে যে ক্লাস হয়, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাস হয়, সেখানেতে আমরা প্রত্যেকে একটা টাস্ক দিয়েছি, অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছি, যেটা হচ্ছে গভর্নমেন্টের। সেখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই টাস্কগুলো অবশ্যই স্কুলের খাতায় পড়বে, এবং স্কুল খুললে বাধ্যতামূলকভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচারদের কাছে জমা দিতে হবে, এবং সেটা কোনো রকম লুজ সিট বা লুজ পেজ বা কোথাও অন্য কোনো বাড়ির খাতায় করবে না, সেটা শুধুমাত্র স্কুলের খাতাতেই তোমাদেরকে করতে হবে, এবং বাধ্যতামূলকভাবেই করতে হবে, এবং স্কুল খুললেই সেটা জমা নেওয়া হবে প্রত্যেকের খাতা। তার সাথে বলবো যে এই যে অনুশীলনী, যদি সম্ভব হয় স্কুলের খাতাতেই করতে পারো, আর যদি মনে হয় এমনি খাতাতেও করতে পারো, সেটা এই অনুশীলনী, বইয়ের অনুশীলনী আমি যেটা করতে বলছি। কিন্তু যেটা তোমাদের গভর্নমেন্টের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেটা তোমাদের স্কুলের খাতায় সাবজেক্ট ওয়াইজ যে খাতা রয়েছে সেই খাতায় করতে হবে, এবং এই অনুশীলনী তোমরা যে কোনো লুজ সিট বা বাড়ির খাতা বা স্কুলের খাতায় করলে আমি বলবো সব থেকে ভালো। অনেকেই জিজ্ঞাসা করছো স্কুলের খাতা না কোন খাতা লুজ সিট, এই অনুশীলনীটা যেখানেই করো না কেন, স্কুল খুললে দেখতে চাইলে যেন দেখতে পাওয়া যায়, সেই রকমভাবে নিজের দায়িত্বে করবে, এবং পরে যেন এরকম না শোনা যায় যে খাতাটা হারিয়ে গেছে, লুজ সিটটা হারিয়ে গেছে, এরকম যেন কোনো এক্সকিউজ এইরকম শোনা হবে না। তাই জন্য এই অনুশীলনী করার জন্য আমার ব্যক্তিগত তোমাদের অপশান দিলাম যে কোনো জায়গায় করতে পারো, কিন্তু সেটাকে অক্ষত রাখতে হবে যাতে স্কুল খুললে দেখতে পাই, অর্থাৎ দেখতে চাইলে যেন দেখতে
পাই, তোমরা যেন দেখাতে পারো। আর যেটা বললাম যে গভর্নমেন্টের অ্যাক্টিভিটি টাস্ক স্কুলের খাতাতেই বাধ্যতামূলক করতে হবে, এবং তোমাদের দেখবে গ্রুপেতে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়ে গেছে, সেই কোয়েশ্চেন পেপার ওয়াইজ তোমরা করবে। আর নেক্সট দিন আমি প্রত্যেকটা প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন ধরে ধরে সঠিক উত্তর আলোচনা করে দেবো। সঠিক হলে রাইট চিহ্ন দেবে এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবে, কাটা চিহ্ন দিয়ে দেবে। দিয়ে এইভাবে পরের দিন নীতিমালার অনুশীলনী আলোচনা করা হবে। যদি এর মধ্যে কোথাও মনে হয় 10টি শ্লোকের মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে বলবো যে তোমরা আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো, সেখানে আমি রিপ্লাই হলে রিপ্লাই দেবো, না হলে যদি মনে হয় তাহলে আমি পরের ভিডিওতে আমি সেই অসুবিধার জায়গাটা ক্লিয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিনকে আবার অনুশীলনী নিয়ে আলোচনা করবো।